আপনারা কিন্তু শুনছেন দেশের সর্বপ্রথম ডিজিটাল এফএম নিউজ স্টেশন ফোন নিচু করে নি রেডিও ধ্বনি 91.2 এফএম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উত্তরা থেকে বাবু বলছি। জি বলুন। হ্যাঁ, উত্তরা থেকে বাবু বলছেন। অবশ্যই, এবং আগের চেয়ে ভালো আছি। আপনাদের দোয়ায় গত পর্বেও তো মানে আপনার সাথে কথা হয়েছিল আমার, তাই না? যাকে আপনারা আমাদের সাথে রয়েছেন, ভালো লাগলো। আপনি কোন কোম্পানি প্রোডাকশন বাবু? কিন্তু একদিন দুপুরের দিকে রেডিও টিউন করতেই রাশি বাবার কণ্ঠ শুনতে পেলাম। প্রথম শুনেই আমি রাশি বাবার বড় ফ্যান হয়ে গেলাম এবং আজ অবধি রাশি বাবার শুনছি। আমার বিশ্বাস যে রাশি বাবা একদিন শুনবে, সে আরেকদিন রাশি বাবা শুনতে চাইবে। ধন্যবাদ রেডিও ধ্বনিকে, যারা রাশি বাবার মতো একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে। আমার আত্মবিশ্বাস, যার আজকে মন খারাপ, সে যদি রাশি বাবা শোনে অবশ্যই তার মন ভালো হয়ে যাবে। ধন্যবাদ রাশি বাবাকে, সামুদ্রিকে এবং রেডিও ধ্বনিকে। আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আপনার আপনার মনের কথাগুলো আমাদেরকে জানিয়েছেন এবং এত সুন্দর। অবশ্যই আমি আপনাদের সাথে সবসময় থাকতে চাই, অবশ্যই।